দুর্গাপূজোর দিন এগিয়ে আসতেই দুর্গাপুরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি রবিবার পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা। এছাড়াও ছিলেন এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে, দুর্গাপুর থানার ওসি সৌমেন্দ্র ঠাকুর ও ট্রাফিক গার্ডের পুলিশ। দর্শনার্থীদের দুর্ঘটনা এড়াতে পুজো কমিটিগুলি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং নিরাপত্তা সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়, ডিসি অভিষেক গুপ্তা জানান, প্রতিটি বিগ বাজেটের পুজো মণ্ডপে নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে। পুজো কমিটির সদস্যের সাথে কথা বলেন পুলিশ আধিকারিকরা। যানবাহন পার্কিং এর বিষয়ে খতিয়ে দেখা হয়, করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে পুজো কমিটিগুলিকে, অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে কিনা দেখা হয়। এছাড়াও প্রতিটি বিগ বাজেটের মণ্ডপে একটি করে পুলিশ ক্যাম্প করা হবে ও সেফটি বাহিনী থাকবে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। স্ট্রাকচার করেছে, স্ট্রাকচারটা মানে ফায়ার গার্ডেন বাজার দিচ্ছে কিনা, ফায়ার সেফটি নর্ম যেটা আছে ওটা ফলো করছে কিনা, আমরা সবাই মিলে ট্র্যাফিক ব্যবস্থা কী কী থাকতে হবে তাহলে। আপনারা জানেন যে বড়ো পুজোগুলো আছে, মার্কনি আছে, ফুলজোর আছে, দুর্গাপুরে যত বড়ো বড়ো পুজো হয় ওদেরকে মানে কিছু নিয়মগুলি মানতে হয়, কিছুটা যেহেতু মানুষ এখানে আসবে তাহলে কিছু নিয়মটা তাদেরকে মানতে হবে, সেটা আমরা একবার দেখতে এসেছি ব্যবস্থা ওরা কী রেখেছে, আমাদের তরফ থেকে কী কী ব্যবস্থা লাগবে, পুলিশের তরফ থেকে কী কী কোঅপারেশন লাগবে সেটা আমরা দেখতে এসেছি। দেখছি মোটামুটি ওরা ঠিকঠাকই ব্যবস্থা রাখেছে, বানিয়েছে, স্ট্রাকচারটা ঠিক আছে, একদিন এন্ট্রিগেট ঠিকই আছে, ভেন্টিলেশন রাখতে বলেছি, কোভিড নিয়মগুলি যেটা আছে সেটা মানতে বলেছি, সেগ্রিগেশন করে একটু লোককে পাঠায়, একসাথে ভিড় যদি দেখছে তাহলে আস্তে আস্তে করে মানে সেগ্রিগেট করে লোকজনকে ভিতরে মণ্ডপের ভিতরে বা প্যান্ডালের ভিতরে পাঠায়, সেটা আমরা একটু অনেক আজকে অনেকগুলো পুজোগুলো আগেও দেখেছি, এবারে লাস্ট যে চলছে প্রিপারেশন সেটা আমরা দেখে সবাইকে পুজোগুলোকে নিয়মগুলো বলে দিচ্ছি। কালকে আমাদের একটা সেন্ট্রাল কোঅর্ডিনেশন মিটিংও আছে, এখানে বিভিন্ন এজেন্সিসগুলো লাইক ইলেকট্রিসিটি, পিডব্লিউডি, ইসিএল, সিএল, ডিএসপি, যারা ল্যান্ড ইয়ে, পিডব্লিউডি, বিএমসি, সবাই পুলিশ সবাই থাকবে রিজনি হলে ওটা আমরা করছি কোঅর্ডিনেশন মিটিং। স্যার পুলিশের জন্য ইয়েতে বলছি ক্রাউডকে স্যাগিগেট বা এন্ট্রি এক্সিট কীভাবে রেগুলেট করা যায়, ক্রাউড সার্কুলেশন যেটা বলে, ক্রাউড কীভাবে কোন জায়গা থেকে ঢুকবে, মানুষরা কোন জায়গা থেকে ঢুকবে, কোন জায়গা থেকে বেরোবে, সাফিসিয়েন্ট জায়গা আছে কি না সেটা আমরা পুজোতে ঘুরে 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 দেখে পুজো কমিটির সাথে কথা বলে ওটা ঠিক করছি। সাথে আমরা কিছু পুলিশ রেজিস্ট্যান্স বুথ আমরা বানাবো প্রত্যেক জায়গাতে, প্রত্যেক পুজো প্যান্ডেলের পাশে একটা পুলিশ রেজিস্ট্যান্স বুথ আমরা দেওয়ার চেষ্টা করছি, এখানে পুলিশ থাকবে হেল্প করার জন্য, লেডি পুলিশও থাকবে। সাথে আমরা কিছু ব্যাচেস আছে, চাইল্ড হাইওয়ে যাওয়ার জন্য মিসিং চাইল্ড কিছুদের জন্য কিছু ব্যাচ থাকে সেটা আমরা দিচ্ছি, এবারে ব্যবস্থা করছি, মাইক সিস্টেম সব জায়গায় থাকবে, আমাদের পেট্রোলিং থাকবে, সত্যিকারের টিম থাকবে, ওটা আমরা ব্যবস্থা রাখছি, সব রকম ব্যবস্থা রাখছি। আপনাদের যে মোটরসাইকেল প্লাস রক্ষক বাহিনী আছে সেটা আমরা কোন কোন বাহিনী স্যার একটু বলেন, কোনটা বাহিনী রক্ষক বাহিনী আছে আমাদের, যেটা আমরা ওয়ার্ড বিট সিস্টেম যেটা করেছি বিট মিটিং যেটা করে, আর এছাড়া আমাদের সাথে আছে আপনার শক্তি বাহিনী, তো ডেফিনেটলি প্রত্যেক পুজো প্যান্ডেল লাগাচ্ছে ওটা ম্যান্ডেটরি করা হয়েছে, সিসিটিভির জন্য অবশ্যই লাগায় এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্টে। এছাড়া আমাদেরও লাস্ট বছর থেকে এই বছর অনেকটা সিসিটিভি বেড়েছে রাস্তা উপরে বা থানার তরফ থেকে লাগানো হয়েছে, পুলিশের তরফ থেকে লাগানো হয়েছে, অন্য এজেন্সির তরফ থেকে লাগানো হয়েছে, তো ডেফিনেটলি সিসিটিভি নজরদারি আছে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।